পরিবার পরিকল্পনা অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আফসানা মিমি, তামজিদ অনলাইন ফিচার চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আমি আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা যদি আমার চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা লাল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশন বেলটা অন করে দিবেন, যাতে করে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। এবং আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে ওর চলুন আমরা দেরি না করে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে দেখে আসি। এখানে ক্লিনিক্যাল কনস্ট্রাকশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রাম পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন, এর স্মারক নং পপ অপ সিসি এসডিসি পিভি পিপিভি নিয়োগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, পরিকল্পনা এক শাখার 8/5/2022 তারিখের এত এত স্মারক নং মোতাবেক বগুড়া দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউনিট সংশ্লিষ্ট কর্ম এলাকায় কাজ নাই ভাতা নাই ভিত্তিতে পেইড পার ভলান্টিয়ার নিয়োগের জন্য বগুড়া দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্দিষ্ট ইউনিট সংশ্লিষ্ট কর্ম এলাকার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে 21-22 অর্থ বছরে নিম্নোক্ত পদে মেডিকেল অফিসার ও সদস্য সচিব বাছাই ও নিয়োগ কমিটি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় দুপচাঁচিয়া বগুড়া বরাবরের নিম্নে উল্লেখিত পদ শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তবে ওর চলুন আমরা পদের নাম, বেতন স্কেল এবং কোন কোন ইউনিয়নের লোকের আবেদন করতে পারবেন তা দেখে আসি। পেইড পার ভলান্টিয়ার ভাতা সাধারণ এলাকায় দৈনিক যাতায়াত ভাতা বাবদ 300 টাকা, নাস্তা বাবদ 100 টাকা। ইউনিয়ন পৌরসভার নাম হচ্ছে চামরুন, ইউনিয়ন সংশ্লিষ্ট কর্ম এলাকা কর্ণ। যেসব এলাকার প্রার্থী আবেদন করতে পারবেন সেটা হচ্ছে চামরুন, বেরুঞ্জু, জুহালি, মোটাই, টেমা, দিঘি, মামুদপুর। এখানে অনুমোদিত পদের সংখ্যা হচ্ছে একটি, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস হতে হবে। ভিউয়ার্স, দুপচাঁচিয়া পৌরসভার আংশিক ও সদর গোবিন্দপুর গুহাহার তালোরা জিয়ানগর এর কিছু কিছু সংখ্যক এলাকায় লোক আবেদনটি করতে পারবেন। এখানে জিয়ানগরে বলা হয়েছে কড়াইকুড়ি, লক্ষ্মীমণ্ডল, বালুকাপাড়া, খিদিরপাড়া, জিয়ানগর। এখানে একজন লোক ভিউয়ার্স আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে কোন কোন এলাকার লোক আবেদন করতে পারবেন তা দেখে নিয়েন। কাজের বিবরণ হচ্ছে সরকার কর্তৃক সময়ে সময়ে অর্পিত দায়িত্ব কোনরূপ ব্যর্থতা ছাড়াই পালন করতে হবে। পেইড পার ভলান্টিয়ার গণের সরকার নির্ধারিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা সুপারভিশন মনিটরিং সহ যাবতীয় কার্যক্রম পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তাগণ অথবা পরিদর্শকগণ দেখভাল করবেন। ইউনিট সংশ্লিষ্ট কর্ম এলাকা বাড়ি পরিদর্শন, কাউন্সিলিং, মোটিভেশন প্রদান, স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি গ্রহণ, ইচ্ছুকদের নিকটস্থ ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা, নব বিবাহিত দম্পতিদের তথ্য সংগ্রহ ও পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কিত কাউন্সিলিং। ভিউয়ার্স আপনারা দেখে নিয়েন। তো আমি প্রার্থীর যোগ্যতাটা বলছি, মানে এখানে বলেছে যে প্রতি মাসে একদিন 15 থেকে 30 জোড়া যুব দম্পতিদের নিয়ে উঠান বৈঠক করা এবং উপস্থিতদের হাজিরা নিশ্চিত করা, বাড়ি পরিদর্শনের দিন ব্যতিরেকে যে কোনো দিন ক্লায়েন্ট রেফার করা,
রেফার করলে তিনি বিধি মোতাবেক রেফারাল ফি প্রাপ্ত হবেন। আগামী 23/11/2022 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান ও কোটানীতি অনুসরণ করা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। ভিউয়ার্স, এখানে আপনারা আবেদন করতে পারবেন 23/11/2022 তারিখ পর্যন্ত এবং নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গৃহীত হবে না। তো এই ছিল আমার আজকের পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা। আলোচনাটি আমি শুধুমাত্র আপনাদের জন্য করেছি। আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।